আচ্ছা, রাত্রে 3টা বাজে মাছ ধরতে যাওয়ার পরে কি হয়েছিল আপনার? একটু জোরে বলেন। জিন নাকি ভূত এরকম কিছু? মানে ভূত বলতে তো কিছু নাই, থাকলে হয়তো জিন থাকতে পারে। তারপর মানে আপনি কি দেখছেন, মানে মানে সাপের রূপ ধারণ করে আইছে? হ্যাঁ, কত রঙের রূপ ধরতে পারে, আল্লাহ রে, আমি বহু দেখছি রে। মানে আপনি মাছ ধরতে গেলে আপনি মাঝে মাঝে আপনি সামনে আসে আর কি? না, কেন সময় সামনে বলে সংকেত দেখো কি করে। আচ্ছা, ওই সময় রাত্র কয়টা বাজে? মানে রাত্র 4টার দিকে আজানের আগে দিয়া? আচ্ছা, এত রাত্রে যে আপনি একা একা মাছ ধরতে যান, তাহলে আপনার কোনো সমস্যা হয় না? মানে আপনার কাছে ভয় লাগে না? ভয় তো লাগবে, ভয় লাগলো উপরে হইতে আমার টিয়ার হয়। আচ্ছা, আপনি কি একাই যান নাকি আপনার সাথে কেউ যায়? আমার সাথে উপরে হইতে যায়, আমি একা যাই। মানে একাই সব সময় যান? আচ্ছা, এই ঘটনাটা ঘটছিল কয় মাস আগে? ছয় মাস আগে? এক মাস ছ মাস। আচ্ছা আচ্ছা, এক মাসের থেকে একটু বেশি আর কি। এরকম ঘটনা মানে আপনার আর কখনো ঘটছিল কিনা? আচ্ছা, কত বছর যাবত আপনি এই বসে দিয়ে মাছ ধরেন? আমি বুঝের পরে থেকে, মানে আপনি একবার ছোটবেলা থেকে মাছ ধরেন না? আচ্ছা, আজকে কি মাছ পাইছেন? আচ্ছা, এই মাছগুলো কি কেজি হিসেবে বিক্রি করে নাকি এমনিতে বিক্রি করে দেন? কেজিও বিক্রি করে, এরপর অন্য খুচরা দাম ধরে লয়ে যায়। বেশি কি মাছ পান? বেশি শিং মাছ, টাকি মাছ, তারপর হচ্ছে কই মাছ। আচ্ছা, এগুলো তো দেশীয় মাছ, সেক্ষেত্রে তো দাম একটু বেশি পাওয়ার কথা, ওরকম কি পান? আচ্ছা, এখন যে বসিগুলো মানে হচ্ছে বসির মধ্যে আদার দিতেছেন, এগুলা পাবেন কখন? দুইটার দিকে? আচ্ছা, এত রাত্রে করে বাঁধান করেন? আপনার চাইলে তো এখনই গিয়ে মানে এগুলো ফিট করে দিতে পারেন। আচ্ছা, লাস্টের দিকে কি মানে শেষ রাত্রের দিকে মাছে আদার খায় বেশি না? সন্ধ্যা রাতে? আচ্ছা, সন্ধ্যা রাতে যে মাছগুলো পাইছেন ওগুলো হচ্ছে যে ওইখানে আছে না? আচ্ছা, এখানে এই আদারগুলো কিসের আদারগুলো? মাড়ি তোলের ইসা মাছ? পাবলিক লগে যেরকম দিও অনেক কি এনো কি নাগে আর মাড়ি তোলের ইসা কি রে, এটা তো ভাইটা তো করতে হবে। তুই খাইলেস কি দুলা লাগো? প্রতিদিন কি প্রতিদিনই পাতে নেবে সেগুলা? আচ্ছা, মাছগুলো একটু দেখি। হ্যাঁ, এগুলো আজকে সন্ধ্যায় পাইছেন না? আচ্ছা, ভালোই তো পাইছেন, সব দেশীয় মাছ, কই মাছ, শিং মাছ, টাকি মাছ। আচ্ছা, এখানে যে মাছগুলো আছে এগুলো বিক্রি করলে কত টাকা বিক্রি করতে পারবেন? 200-300 টাকা?
আচ্ছা ঠিক আছে চাচা, ধন্যবাদ। আর রাত্রিবেলা যেহেতু বসে দিয়ে মাছ ধরেন, সেক্ষেত্রে একটু সাবধানে থাকবেন, ঠিক আছে?